নমস্কার, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর্যকর কাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। এদিন আর্যকরে তরুণ চিকিৎসকের নির্যাতন খুনের ঘটনার তদন্তের স্বার্থে তৃণমূল বিধায়ক তথা আর্যকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সুধীর মোড় সংলগ্ন বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির অপরাধ দমন শাখার আধিকারিকেরা। সেই সঙ্গে তার বাড়ি লাগোয়া নার্সিংহোমেও তল্লাশি অভিযান চালায় সিবিআই এর একটি দল। জিজ্ঞাসাবাদ চলাকালীন গোটা বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সিবিআই অভিযানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কিংবা তার বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে কি বললেন সুদীপ্ত রায়, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যেই বা কি বার্তা দিলেন তিনি, শোনাবো আপনাদের। এটা কি সম্ভব? আপনি কি মনে করেন এটা সম্ভব যে পুরনো মেশিনগুলো আর্যি করে নেবে কেন? আর আর্যি করার মেশিন নিয়ে আসবো কেন? মানে ব্যাচ নম্বর থাকে, যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন, যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা আর্যিকর থেকে নিয়েছি, কারণ আমার ছোট্ট নার্সিংহোম এবং অনেক কষ্ট করে 1984 সালে আমি তৈরি করেছি। তখন সেই সময় বামফ্রন্টের নাম বলে আমি তৈরি করেছি এবং তিল তিল করে তৈরি করেছি। বলে কোনো ব্যাপারই না, আজকে কিছু কিছু খবর নেওয়া ছিল, সেটা জানতে চেয়েছিল, ওরা জেনে চলে গেছে যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, আমরাও একসময় আন্দোলন করেছি। আমি 1971 সাল থেকে আমি ডাক্তারি পাশ করার পর থেকে আর্যিকরের সঙ্গে আমি যুক্ত, বিভিন্ন ভাবে যুক্ত, এবং 1964 সালের আর্যিকরে ঢুকেছিলাম ছাত্র হিসেবে, আন্দোলন আমরাও করেছি। কিন্তু আন্দোলনের সঙ্গে সঙ্গে যে রোগীর পরিষেবা যেটা ব্যাহত হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। এবং আমি জুনিয়র ছাত্রদের বলবো যে রাজনৈতিক রঙের যখন আমরা দেখছি না, যে রাজনৈতিক রং না দেখে যে ওদের দাবি দাওয়াগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিবেচনা করবেন, তা সত্ত্বেও যে ওরা কিন্তু রাস্তায় বসে আছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কাজে ফিরে যান, আপনাদের আন্দোলন চালান, কিন্তু কাজে ফিরতে হবে, মানুষের সেবার সঙ্গে কম্প্রোমাইজ করলে চলবে না। অভিযোগ জমা পড়ছে এবং অভিযোগ করছে যারা সাফাই কর্মী সাপ্লাই দেয়, তারা বলছেন যে আপনাদের নার্সিংহোমের চুক্তি নেই, আর্থিক প্রশ্ন চুক্তি, আপনি দোয়াব কাটিয়ে জোর কাটিয়ে এমন তিনজনকে আপনার এখানে নিয়োগ করেছেন, কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। এটা যেটা করছে এটা ঘটনা হচ্ছে, এতজন কাজ করে, আপনারা দেখছেন তো এখানে এতজন কাজ করে, এবং এটা মানে মিথ্যে ঘটনা। আরো একটা অভিযোগ যেটা ওনারা বলছিল যে পোস্ট শুধু নয়, এখন অভিযোগ আপনারা জমা পড়েছে হাসপাতালের নানা সরঞ্জাম, সেটা আপনার নার্সিংহোমে নিয়ে আসা হবে। একটু আগে তো বললাম আপনাকে, একটু আগে বললাম ওইভাবে নেওয়া সম্ভব না। সেটা ইতিমধ্যেই যে সোকাজ করা হয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এরপরে যখন মিটিং হবে সেই মিটিং থেকেই ডিসিশন হবে। অন্যদিকে তৃণমূল বিধায়কের মেয়ে তথা এসএসকেএম হাসপাতালে কর্মরতা ডাক্তার সরকারি হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে কি জানালেন শুনবো। বলছে যে সব পেশেন্ট ভর্তি হচ্ছে, সব অপারেশন হচ্ছে, সেরকম কিন্তু নয়। সিনিয়র ডাক্তাররা অত্যন্ত কষ্ট করে এতদিন 1 মাসের উপরে হাসপাতাল বন্ধ, এখানে কিন্তু মানে ম্যানেজ করা যাচ্ছে না, মানে এত পেশেন্ট আপনারা সবাই জানেন যে এখানে স্বাস্থ্যসাথী কার্ডে সব জিনিস ফ্রিতে আপনি বলবেন যে 7,000 জুনিয়র ডাক্তার আছে, তারা যদি না কাজ করে সব ম্যানেজ হবে? তারা তো এতদিন কাজ করছিল, তার মানে কি তারা একদমই কাজ করছিল না? তাহলে তাদের প্রয়োজন কি একদমই নেই? প্রয়োজন তো ডেফিনেটলি আছে, হাসপাতালগুলো 1.5 মাসের উপরে হাসপাতাল বন্ধ আছে, এখানে কি পেশেন্টের একটা পেশেন্টের অসুবিধা হচ্ছে না? সব প্রাইভেট হসপিটাল কিন্তু
বলে আসছি, কিন্তু আজকে একটা সরকারি হাসপাতালে কে যায়? সরকারি হাসপাতালে কিন্তু কোনো অ্যাক্ট্রেস যায় না, ওরা কিন্তু যায় না, খুব গরিব মানুষ যায়। যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা এখন রাস্তায় খুব আন্দোলন করছে, তাদের কাছে আমার একটা ওই যে আপনারা একটু আসুন দেখুন যে হাসপাতালে, গভর্নমেন্ট হাসপাতালে কারা যায়? খুব গরিব মানুষ যায়। আমাদের 2 টাকায় টিকিট হয়, একটা দুটার টাকা টিকিট করে ওরা যায় হাসপাতালে, সে ওই করতে চিকিৎসা নিতে, সেই গরিব পেশেন্টদের বঞ্চিত করবে। রাজা দে ও ছোট মাতব্বরের রিপোর্ট 7 Awake নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 Awake নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।